কিটো ডায়েটের জন্য আলোচিত ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে এবার ভুয়া সনদ দিয়ে ব্যবসা করার অভিযোগ তুলেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সংগঠনের অভিযোগ, ডাক্তার জাহাঙ্গীর তার পরিচয়ে যেসব বিদেশি ডিগ্রি উল্লেখ করেছেন সেগুলো বিএমডিসি অনুমোদিত নয়, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় বিএমডিসি। নিজ ফেসবুক পেজে ডাক্তার জাহাঙ্গীর জানিয়েছেন, বিতর্ক তৈরি হওয়ায় ভ্যাকসিন সংক্রান্ত ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বলেছেন, তার কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা ফেসবুক ইউটিউবে লাখ লাখ অনুসারী ডাক্তার জাহাঙ্গীর কবিরের লাইফস্টাইল ও ফিটনেসের মাধ্যমে রোগ প্রতিরোধ নিয়ে কাজ করছেন বেশ কিছুদিন। সুইমিংটা হচ্ছে আপার বডির কাজ করে মেইনলি। বিভিন্ন বিষয়ে ডাক্তার জাহাঙ্গীরের ভিডিও দেখে অনুপ্রাণিত হন অনেকে, কিন্তু করোনা টিকা নিয়ে তিনি বিভ্রান্তিমূলক ও অবৈজ্ঞানিক তথ্য ছড়িয়েছেন বলে অভিযোগ তুলেছে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটি। ভ্যাকসিন নিয়ে সে বলেছে যে এটা অ্যান্টিবডি দেওয়া হয়, এক এক ধরনের ভ্যারিয়েন্টের জন্য এক এক ভ্যাকসিন লাগবে, সেটা যেটা আসলে সম্পূর্ণ অসত্য কথা এবং কোনো তার বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি কিন্তু এ সমস্ত বলেননি, এগুলি মন গড়া কথা। মহাসচিব জানান, এক সপ্তাহের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুক ও ইউটিউব থেকে না সরালে তারা আইনগত ব্যবস্থা নেবেন। তাকে অনুরোধ জানিয়েছি, সাত দিন সময় দিয়েছি যে যে সমস্ত ক্ষতিকারক তার বক্তব্য আছে যেগুলো জনস্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক হুমকি মনে করি আমরা, সেইগুলা তিনি যেন তার যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে যে উনি প্রচার করেছেন সেখান থেকে অপসারণ করেন। এ বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি ডাক্তার জাহাঙ্গীর কবিরকে। অফিসে গেলে জানানো হয় গণমাধ্যমে কথা বলবেন না তিনি। পরে নিজের ভ্যারিফাইড পেজে পোস্ট দিয়ে জানান, টিকা নিয়ে ব্যাখ্যা সংক্রান্ত ভিডিওটি সরিয়ে নিয়েছেন। ডাক্তার হিসেবে কাউকে অসম্মান করতে পারেন না উল্লেখ করে তিনি লিখেছেন, অনিচ্ছায় করে থাকলেও আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এসবের মাঝেই বিএমডিসি জানালো, জাহাঙ্গীর কবিরের প্রেসক্রিপশন প্যাডে উল্লেখ করা ডিগ্রির কোনোটি বিএমডিসি অনুমোদিত নয়। ওনার যে প্রেসক্রিপশনসটা আমার কাছে আসছে সেই প্রেসক্রিপশনসে ওনার যে ডিগ্রিগুলি লেখা আছে উপরে, একটা দুইটা তিনটা চারটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, কিন্তু এই ডিগ্রিগুলি একটা ডিগ্রিও বিএমডিসি কর্তৃক স্বীকৃত না। ডিগ্রি ইস্যুতে ডাক্তার জাহাঙ্গীরকে চিঠি দেওয়া হচ্ছে, সন্তোষজনক জবাব না পেলে আইনি প্রক্রিয়ায় যাবে বিএমডিসি। মানে আনরিকগনাইজড ডিগ্রি যদি ইউজ করে থাকেন। তাজনুর ইসলাম, জুমলা নিউজ, ঢাকা।